আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সজনে ফুলের ফুলোরি করে দেখাবো, তাহলে চলুন দেখে নি। এখানে আমি দু কাপ মতন সজনে ফুল নিয়ে নিয়েছি, এটা কিন্তু খাওয়া খুবই উপকার সবাই জানেন। এবারে আমি এইটার মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিচ্ছি, এক চামচ মতন চিনি দিয়ে দিলাম। এবারে এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চার চামচি মতন। আর এক কাপ বেসন নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আর কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে জোয়ান নিয়েছি, জোয়ানটাও দিয়ে দিলাম। এবারে আবার ভালো করে এর সাথে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটু মোটা করে মেখে নেব। দেখুন আমার এই মিশ্রণটা মাখানো হয়ে গেছে, যে বেসন আর এই যে সজনে ফুলে। এবারে আমি পাশে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ফুলোরিগুলো ভেজে নেব। এটা আমি একটু মোটা করে মেখেছি, এটা আমি ফুলোরির মতন করব। এগুলো সজনে ফুলের ফুলোরি, গরম গরম কিন্তু খেতে খুব ভালো লাগে, চায়ের সাথে বা মুড়ির সাথে। এইভাবে আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে ভালো করে ডুবো তেলে ফুলোরিগুলো ভেজে দেব। আমার এই পিঠটা হয়ে গেছে, এবারে আমি এইগুলো ফুলোরিগুলো আস্তে আস্তে উল্টে দেবো। আমি কিন্তু গ্যাসটাকে একদম আস্তে দিয়ে রেখেছি, গ্যাসটা আস্তে দিয়েই ভাজতে হবে, নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এইভাবে সব ফুলোরিগুলো উল্টে দেব। দেখুন ফুলোরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ফুলোরিগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো আছে এইভাবে আমি সব একে একে ফুলোরিগুলো করে নেব। দেখুন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর সবার সাথে প্রচুর শেয়ার করবেন।